আসসালামু আলাইকুম। পুঁথিতে আপনারনে যে কোনো বড় মাছ বিশেষ করে রুই মাছ একটা বড় ভূমিকা রাখে। একদম অন্যরকম সাথে আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের ঝোল। আশা করি এই রেসিপিটা ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে অতিথি অথবা আপনারা নিজেরাই অনেক মজা করে খেতে পারবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তাহলে চলুন রান্নায় চলে যাই। এখানে আমি একটি বড় রুই মাছ থেকে চারটা ছোট বড় পিস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে রেখে দেওয়ার প্রয়োজন নেই, সাথে সাথে ভেজে নেওয়া যাবে। একটি প্যানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছের দুই পৃষ্ঠটাই ভালোভাবে উল্টিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে মোট 1/4 কাপ তেল করে নিব। এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার মশলাগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। এই সরিষা বাটা বাটার সময় আমি 1টা কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে বেটে নিয়েছি, এতে করে তিতা লাগবে না। এবার 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং 4 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকেও আমি ব্লেন্ড করে নিয়েছি, সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। এবার মশলাগুলোকে এমনভাবে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে এবং তেলটা উপরে উঠে আসে। অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। পানিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেলে নেওয়া জিরার গুঁড়া। এবার ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে ঠিক এভাবে বলক উঠে আসলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি হাই হিটে 5 মিনিট রান্না করব। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ঝোলটা টেনে আসা পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করব। রান্নাটা অনেকটাই কমপ্লিট, জাস্ট ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, আমি চুলোটা বন্ধ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রান্নাটা কেমন হলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।